ধন্যবাদ। আমি প্যাস্টর সঞ্জীব বলছি, আরেকটি বার আপনাদের সামনে সেই নতুন দিশা যিশুর সাথে সত্যের সন্ধান। হ্যাঁ, আজকে পৃথিবীতে আমরা সবাই ভাবি একে অপরের দিকে তাকিয়ে আমরাই ঠিক, কিন্তু এই ঠিক ভাবার ভিত্তিটা কোথায় দাঁড়িয়ে আছে? প্রকৃত সত্য কি আমাদের জীবনে? অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের খোঁজ, অনেক ধরনের তর্ক, বিতর্ক, সমালোচনা, অভিযোগ, আপত্তি। আসুন আমাদের এই সত্যের সন্ধানে সমস্তভাবে আমরা খুঁজব যে আমাদের জীবনের নানান ভিত, এইসব যে ভিত্তিগুলোর ওপর দিয়ে আমরা এগোই তার সত্যটা কি, খুঁজব প্রতিটা পর্বে। আসুন আমরা সেই সত্যের সন্ধানে নতুন দিশা যিশুর সাথে। যিশু এই দ্বিতীয় অংশে তার উদ্দেশ্যটাকে ব্যক্ত করছেন যে কেন তিনি তার শিষ্যদের যে বিশ্রামবারে শাবাত, যাকে হিব্রু ভাষায় বলা হয়, কেন তিনি তাকে সম্পূর্ণভাবে তার শিষ্যদের খাদ্যের জন্য ছাড় দিয়েছিলেন। যিশু জানতেন যে ইহুদি জাতির এই ধর্মীয় লোকেরা তারা নানানভাবে তাদের জীবনে ধর্মীয় বিধি পালন করতে করতে বাহ্যিকভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে গেছে। তারা বাহ্যিকভাবে ধর্মীয় নিয়ম কানুন পালন করার চেষ্টা করে গেছে। তাই যিশু বারবার ওনাদের স্মরণ করিয়েছেন যে ঈশ্বর তোমাদের কাছে বাহ্যিক কোনো ধর্মীয় বিধি চায় না, চায় তোমাদের হৃদয়ের মলিনতাকে সম্পূর্ণ শুদ্ধ করতে। হৃদয়ের যে কালিমা রয়েছে তাকে পরিষ্কার করতে। আর তাই সেদিন যিশু তার শিষ্যদের মান্যতা দিয়েছিলেন যে তোমরা খাও, এই নয় যে উনি নিজে মুখে বলেছেন, কারণ যখন খিদে পেয়েছে তার শিষ্যরা ক্ষুধা বসে সেটা করেছেন। এবং যিশু জানেন যে তার শিষ্যরা কি করেছেন, তারপরও তার বিরুদ্ধে অভিযোগ যে তোমার শিষ্যরা আমাদের প্রচলিত যে ধর্মীয় শাস্ত্র আছে সেটাকে অবমাননা করছে। সত্যি কি তাই? যিশু জানতেন এইসব লোকেরা সবসময় বাহ্যিকভাবে ধর্মীয় বিধিনিষেধ পালন করার চেষ্টা করেন। যিশু তাদের চোখ খোলাতে চেয়েছেন, কারণ ধর্মীয় বাহ্যিক রীতিনীতি পালন করে পাপ থেকে মুক্ত হওয়া যায় না। তখনকার দিনে ধর্মীয় শাস্ত্র যারা মেনে চলত তারা ভাবত তারা ঈশ্বরকে সন্তুষ্ট করছে। ঈশ্বর তাদের বাহ্যিক ধর্মীয় নিয়ম কানুন, জামা কাপড়, পোশাক আশাক, এই শুদ্ধতা চায়। আর যিশু সেই জায়গায় তিনি সত্য এনেছেন যে দেখো, কোনো বাহ্যিক শুদ্ধ পোশাক পরে অথবা তুমি যদি তোমার জীবনে নিয়মাচার পালন করো ধর্মীয় শাস্ত্র মেনে, তুমি পবিত্র হতে পারবে না, তুমি ধার্মিক হতে পারবে না। তাহলে তাই যিশু এই উত্তর তিন ভাবে তিনি দিয়েছিলেন সেদিন। এক, যিশু সেদিন তার সম্পূর্ণ যিশু সেদিন প্রথম যে তার অভিযোগের উত্তরটা দিয়েছিলেন, তিনি নিজেকে রাজা হিসেবে
আবেদন রেখেছিলেন। কারণ আমরা যদি জানি যে এই ঘটনাটা কখন হয়েছিল, যে যিশু উদাহরণ দিয়েছে যে একসময় রাজা দাউদ তার সঙ্গীদের নিয়ে ক্ষুধার্ত ছিলেন, সেই মন্দিরের থেকে রুটি খেয়েছিলেন, তার মানে রাজা দাউদ হয়ে নিয়ম ভঙ্গ করেছিল রাজা হয়ে। আর তাই যিশু এখানে বলতে চাইছে যে এক সামুয়েলের 21 অধ্যায়ের যদি আমরা দেখি, যদি রাজা দাউদ তার সঙ্গীদের নিয়ে এ কাজ করতে পারেন, যে রুটি একমাত্র খাওয়ার অধিকার সেই যাজক বর্গে, কিন্তু দাউদ ক্ষুধার্ত অবস্থায় তা ভঙ্গ করেছিলেন, তাহলে আজকে আমার শিষ্যরা খাবে অপরাধটা কি? যিশু প্রথম তার প্রত্যুত্তর দিয়েছিলেন, তিনি প্রমাণ করেছিলেন তিনি রাজা দাউদের থেকেও, তিনি পৃথিবী এবং স্বর্গের সবকিছুর রাজাদেরও রাজা, তাই এ ভঙ্গ করার অধিকার তার অবশ্যই আছে। কারণ ওদের হিব্রিয় সমাজে ব্যবস্থা ছিল দ্বিতীয় বিবরণী 23:24-25, যেখানে যারা কেউ ক্ষুধার্ত থাকে তার প্রতিবেশী তাদের খাদ্য দিতে পারে, যদিও বিশ্রামবারে তারা সেই শ্রম করে না, কিন্তু যিশু তাদের প্রত্যুত্তর দিতে গিয়ে প্রথম কারণ দেখিয়েছিলেন, কারণ তিনি রাজাদের রাজা। সেই ভঙ্গ যদি তারা দাউদকে প্রশ্রয় দিতে পারে, তাহলে এখানে তারা মিথ্যা তর্ক করছে, যিশুর বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা। আর তাই যিশু তাদের দ্বিতীয় যুক্তি দিয়েছিল যে কেন তাদের অভিযোগ মিথ্যে। যিশু তার দ্বিতীয় যুক্তিতে বলেছিলেন তিনি নিজেকে পুরোহিত হিসেবে আবেদন দেখিয়েছিলেন, কারণ তখনকার ইহুদি সমাজে নিয়ম ছিল যে পুরোহিত বিশ্রামবারে অনেকবার সেই বলিদান দিতে পারতেন। যদি আমরা গণনা পুস্তকে পড়ি 28:9-10, যে যদি পুরোহিতরা এটা করে তাহলে তাদের যদি দোষ না হয়, তাহলে যিশু হচ্ছেন উচ্চ পুরোহিত বাইবেলে বলে, হিব্রিয়তে আমরা জানি পত্রে লেখা আছে, তাহলে যিশু বলছে যদি পুরোহিতরা কাজ করতে পারে, বিশ্রামবারে তারা বলিদান বা তারা বলি দিতে পারে, তাহলে আমি হচ্ছি উচ্চ পুরোহিত। নিজেকে সেই দ্বিতীয় যুক্তি হিসেবে তুলে ধরেছেন। আজকে যিশু দেখিয়েছেন যে তিনি হচ্ছেন, আমাদের বাইবেলে বলে যে তিনি হচ্ছেন আইন, আসল খ্রিস্টই হচ্ছে সবকিছুর আইন। রোমীয় 10:4 যদি দেখি আমরা, খ্রিস্টের মধ্যেই সমস্ত ধর্মীয় বিধি নিযুক্ত, সংযুক্ত এবং তার সমাপ্ত ঘটেছে। তাই যিশু তার তৃতীয় যুক্তি যে আনছেন, তিনি শাস্ত্রকে মান্যতা দিয়ে তাদের মিথ্যা সমস্ত বিচারকে, তিনি সমস্তকে তাদের যে উদ্দেশ্য যিশুকে তাড়িত করা তাকে ব্যর্থ করছেন। আসুন আমরা তৃতীয় যুক্তি যিশু কি দিয়েছেন শুনি। যিশু এবার তার শেষ যুক্তিতে এনেছেন, তিনি নিজেকে ভাববাদী হিসেবে তাদের সামনে, সেই তাদের শাস্ত্র মতে যে ভাববাদী করে, সেই ভাববাদিত্বের সমস্ত তিনি নিজের আইডেন্টিটিকে বা পরিচয়টাকে তাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তিনি বলেছেন যে যদি আমরা দেখি ভাববাদী হোসেয়া 6:6, সেখানে তিনি আমরা দেখি মুতলিকিত 9:13 তিনি তা উল্লেখ করেছেন, কারণ এই আইন দেয়া হয়েছিল শাস্ত্রের যে বিশ্রাম বারটা, কারণ ঈশ্বরের সাথে ইহুদি জাতির যে সম্পর্ক ছিল, মনোনীত জাতি হিসেবে ঈশ্বর তার দয়ার ঈশ্বর,
তিনি চান যে তারা সম্পূর্ণভাবে ঈশ্বরের দয়ার জীবনে চলুক। তাই তারা যে 6 দিন কাজ করবে, ঈশ্বর তাদের দয়া করে একদিন তাই বিশ্রামের আদেশ দিয়েছিলেন। আর তাই সেটাকে অনেক সময় তারা তাদের ধর্মীয় বাহ্যিক নীতি নিয়মের মধ্যে দিয়ে বর্ধিত করেছিল, যেন ঈশ্বর যেন দয়াহীন। যদি কেউ ক্ষুধার্ত হয় তাহলেও তাদের ধর্মীয় বিধি আগে থাকবে, কিন্তু ঈশ্বরের আজ্ঞা অমান্য করা যাবে না। আপনাদের কি মনে হয় যে পবিত্র পিতা তার একমাত্র পুত্র যীশুকে ক্রুশে দিয়েছেন মানব জাতির পাপের জন্য, তিনি কি ধর্মীয় বিধি দিয়ে মানুষকে দয়াহীনতা দেখাতে চান? তাই এটা একটা তাদের ভ্রম ছিল, তারা যীশুকে সম্পূর্ণভাবে এক ভ্রম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ধর্মীয় ভাবাবেগ দিয়ে তার দিকে আঙুল তুলে মিথ্যা যুক্তি দিয়ে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। আর তাই আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায় কি দেখি, তখনকার দিনে তারা একটা ধর্মীয় আইন ব্যবস্থার মধ্যে মানুষকে বেঁধে রেখে জবরদস্তি এক নতুন দিশার দিকে চালিত করার চেষ্টা করেছে, যে যীশু বা ঈশ্বর যিনি দয়া, তিনি ধর্মীয় সমস্ত নীতির ঊর্ধ্বে তিনি আমাদের ভালোবেসেছেন, আমাদের জীবনের মুহূর্তে ধর্মীয় আইন দিয়ে বাঁধেননি, উনি বেঁধেছেন ওনার অনুগ্রহের ভালোবাসার ধারা দিয়ে। আর সেইখানে আজকে ধর্মীয় তখনকার দিনের আইনবাদ, যে এটা করা যাবে না, ওটা ছোঁয়া যাবে না, ওটা ধরা যাবে না, অমুক দিন অমুক দিয়ে তাদের বাধ্যে চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর তো তা চাননি, শাশ্বত আর মান্যতা তাদের দেয়নি। আজকে আপনার সমাজে আপনার ধর্মভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই ধর্মীয় আইনবাদের ওপর? যীশু কিন্তু সেদিনকে তার 3টে পরিচয় এখান থেকে সম্পূর্ণ নিশ্চিত করেছেন। 1, তিনি যখন নিজেকে বলেছেন যে তিনি ভাববাদী, তিনি তখন সেই মতিলিখিত 12:41-তে ভাববাদী যোনার সাথে তুলনা করেছেন। 2, তিনি যখন নিজেকে সমস্ত পুরোহিত বা যাজক রূপে তিনি তাদেরকে বলেছেন যে তিনি একজন যাজক, তার মানে তিনি দেখিয়েছেন সেই মতিলিখিত 12:6-এ যে এখানে যে দাঁড়িয়ে আছে, তার মানে যীশু নিজে বলছেন এই মন্দিরের থেকেও তিনি অনেক অনেক মহান। এবং তৃতীয়ত, তিনি যখন রাজার থেকেও তিনি রাজা দাউদের সলোমনের থেকেও তিনি অনেক ঊর্ধ্বে, সেই সম্পর্কে তিনি যখন বলেছেন, আমরা দেখি মতিলিখিত 12:42-এ তিনি বলেছেন যে তিনি রাজা সলোমনের থেকেও অনেক উচ্চতায় অবস্থান করেন। তাই আজকে আমরা দেখতে পাই যে যীশু কিভাবে তাদের সমস্ত প্ররোচনা, তাদের সমস্ত অপমান মধ্যে তিনি তার পবিত্রতা থেকে সরেননি, বরং তিনি তাদের সত্যের পথ দেখিয়েছেন, যে ধর্মীয় শাস্ত্রকে অবমাননা করতে আসেননি, বরং তিনি তা পূর্ণ করতে এসেছেন। তাই ধর্মীয় শাস্ত্রের নীতি আইন মানুষের জীবনের ঊর্ধ্বে নয়, বরং খ্রিস্টের ভালোবাসা, তার অনুগ্রহ মানুষের জীবনের জন্য। তাই ধর্মীয় আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্মীয় আইন। আসুন আজকে আপনি যে দিশায় যে অবস্থানেই দাঁড়িয়ে থাকুন, আমার বিশ্বাস আপনার জীবনে খ্রিস্ট প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন। যে দ্বিতীয় চ্যালেঞ্জ সম্বন্ধে আমরা শুনলাম, আসুন আমরা এরপরে সেই তৃতীয় আমরা অংশে যাব, যেখানে তিনি তৃতীয় চ্যালেঞ্জটাকে অতিক্রম করেছিলেন। সেই সত্যের অন্বেষণে থাকুন আমার সাথে, ভালো থাকবেন। যীশু আপনাকে মঙ্গল করুন, তার অনুগ্রহ প্রদান করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।